চীনের হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনকে ড্রোন দেওয়া নিয়ে তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি। সর্বশেষ সংবাদে জানবেন সামরিক বিরত, বিভিন্ন ইস্যুতে তুর্কি মার্কিন আলোচনা। এবারে বিস্তারিত, চীনের হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। চীনের হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন জেনারেল এই তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা মার্ক মিলি চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা স্বীকার করেছেন। ব্লুমবার্গ টিভিকে তিনি বলেন যে হাইপারসনিক অস্ত্র পরীক্ষার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চিন্তাজনক। তিনি আরও বলেন যে ইসরায়েল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যেমন স্পুটনিক মহাকাশে পাঠিয়েছিল, এটাও তেমনই ঘটনা কিনা তা আমার জানা নেই, তবে তার খুব কাছাকাছি ঘটনা তো বটেই। সাবেক সোভিয়েত ইউনিয়ন 1957 সালে স্পুটনিক মহাকাশে পাঠায়, তাতে যুক্তরাষ্ট্র অবাক হয়ে যায়। তাদের তখন ভয় ছিল রাশিয়া তাদের অস্ত্র প্রতিযোগিতায় ও প্রযুক্তিতে পিছনে ফেলে দেবে। কয়েকদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে যে জুলাইতে চীন হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা করছে। হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে যায়, ফলে তার রাডারে ধরা শক্ত এবং তার মোকাবেলা করাও কঠিন। ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে ইউক্রেনকে এ ধরনের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে। এছাড়া ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘাত নিরসনেও এ অস্ত্র কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে সামরিক বিরত ও বিভিন্ন ইস্যুতে তুর্কি মার্কিন আলোচনা। সামরিক ইস্যুতে মত পার্থক্য দূর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের শীর্ষ পর্যায়ে 2 উপদেষ্টা আলোচনা করেছেন। বুধবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে যে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ও উপদেষ্টা ইব্রাহিম কালিন আফগানিস্তান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ কাকেশাস সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকা এবং আমেরিকা ও তুরস্কের মধ্যকার সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় 2 উপদেষ্টা একমত হয়েছেন যে মত পার্থক্য দূর করা ও 2 দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক ধরে রাখার জন্য আলোচনা অব্যাহত রাখা জরুরি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।